আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম সকল বোর্ড 2018। এখানে দেওয়া আছে x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 3 এবং z ইকুয়াল 5। ক নাম্বার 7 ভিত্তিক লগ ঘনমূল √7 এবং বর্গমূল ঘনমূল 7 এবং বর্গমূল 7 দেওয়া আছে, কিন্তু এর মান নির্ণয় করো। তো এটার মান নির্ণয় করার জন্য আমরা জানি ঘনমূল হলে পাওয়ার হবে 1/3। এই যে ঘনমূল 7 দেওয়া আছে, এর জন্য পাওয়ার হবে 1/3 এবং বর্গমূলের জন্য পাওয়ার হয় হাফ। তো ভিত্তি উভয় 7, তাহলে এদের পাওয়ার হবে যোগ, গুণ থাকলে পাওয়ার যোগ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি লগ 7 টু দি পাওয়ার 7 1/3 প্লাস হাফ, গুণ থাকলে পাওয়ার যোগ হয়। তাহলে 3 এবং 2 এর লসাগু হবে 6, তাহলে 7 ভিত্তিক লগ 7 টু দি পাওয়ার 2 প্লাস 3/6। এখানে লসাগু 6 করলে 6 কে 3 দ্বারা ভাগ করলে 2 হয় এবং 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়। 2 3 যোগ করলে হবে 5/6। তো এই 5/6 কে আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে হবে 5/6 লগ 7 ভিত্তিক লগ 7। তো এখানে লগ এ এ আকারে আছে, এটাকে আমরা এ মনে করলে, এটাকে এ এ মনে করলে লগ এ এ হলে তার মান হয় 1, তাহলে 5/6 ইন্টু 1, যেহেতু লগ এ এ ইকুয়াল টু 1, তাই এখানে নির্ণয় মান 5/6। এরপরের প্রশ্ন আছে y to the power a plus 1 by y to the power a into a minus 1 ভাগ 3y to the power a plus 1 y to the power a plus 1 to the power a minus 1 into 1 by y inverse 2। তো y inverse 2 কে আচ্ছা আমরা এটা সরল করব। এটা সরল করার জন্য আমাদের y এর মানটা আমরা আগে বসিয়ে নিব। y ইকুয়াল দেওয়া আছে 3, তাহলে প্রদত্ত রাশি y টু দি পাওয়ার a প্লাস 1 বাই y টু দি পাওয়ার a ইনটু a মাইনাস 1 ভাগ 3y টু দি পাওয়ার a প্লাস 1 বাই y টু দি পাওয়ার a প্লাস 1 ইনটু a মাইনাস 1 ইনটু 1 বাই y ইনভার্স 2। তো এই প্রত্যেক ক্ষেত্রে আমরা y এর মান 3 বসিয়ে দিব। তো y এর মান 3 বসিয়ে দিলে 3 টু দি পাওয়ার a প্লাস 1 বাই টু দি পাওয়ার a ইনটু a মাইনাস 1 বা 3, এখানে আমাদের 3 ছিল, y এর মান 3 বসিয়ে দিচ্ছি। এখানে y এর মান 3, এখানে y এর মান 3। তো বসিয়ে দেওয়ার ফলে আমরা এখানে 3 ইনটু 3, এটাকে আমরা 3 স্কয়ার করে দিতে পারি, আর এটা a দ্বারা এটাকে গুণ করে দিতে পারি, a স্কয়ার মাইনাস a হবে। এখানে আমরা a প্লাস 1 a মাইনাস 1, এটা আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, যেখানে a হলো a এবং b হলো 1, তাহলে এটা হবে a স্কয়ার মাইনাস 1। আর 3 ইনভার্স 2 কে আমরা 3 স্কয়ার করে দিতে পারি, এটা আমাদের উপরে নিয়ে গিয়ে 3 স্কয়ার হবে, এরপর ঋণাত্মক থাকলে উপরে প্লাস হয়ে যায়। তাহলে আমরা এটা গুণ করে দিব, a a গুণ করলে হবে a স্কয়ার এবং মাইনাস 1 সাথে a গুণ করলে a। এখানে 3 3 গুণ করলে 3 স্কয়ার, এখানে আমাদের a প্লাস 1 a মাইনাস 1, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 1, আর এটাকে আমরা উপরে নিয়ে গিয়ে পাই 3 স্কয়ার। এখন আমাদের এখানে আমাদের ভিত্তি উভয়েরই 3 আছে এবং ভাগ আকারে আছে, তাই পাওয়ার গুলো আমরা ভাগ থাকলে পাওয়ার বিয়োগ করে দিতে পারি উপরে নিয়ে গিয়ে। আর এখানে আমরা 2 দ্বারা এটাকে গুণ করে দিব, এই দুটি কাজ এখানে করে দিব, অর্থাৎ নিচের গুলো উপরে নিয়ে গিয়ে বিয়োগ করে দিব। আমাদের ছিল কি a স্কয়ার মাইনাস 1, এটা উপরে নিয়ে গিয়ে হবে মাইনাস a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস a। আর এখানে আমরা 2 দ্বারা গুণ করে দিয়েছি 2a প্লাস 2, এখানে 2 দ্বারা গুণ করে পাইছি 2a প্লাস 2। ওকে, আগে এটা আমাদের তো a প্লাস 1 আর a minus 1 গুণ করে a square minus 1 হয়েছে। এখানে আমরা a a যোগ করব 2a হবে আর কোনো কাজ নেই আর এখানে ভিত্তি আমাদের উভয়েরই 3 আছে তাই এই পাওয়ারটা উপরে নিয়ে গিয়ে আমরা বিয়োগ করে দেব a স্কয়ার প্লাস 1 করে দেব তাহলে এটা 3 2a plus 2 a square plus 1 এখন এখানে ভাগ আছে এবং সবগুলো পদের ভিত্তি হচ্ছে 3 3 3 তো ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হবে আমরা জানি তাহলে এই পাওয়ারটা আমরা এখান থেকে বিয়োগ করে দিব এবং এখানে গুণ আছে তাই এই পাওয়ারটা হবে এই 2 হবে আমাদের যোগ তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 2a plus 1 minus a square minus 2a as a plus 2 হবে minus 2 a minus a square হবে plus a square কারণ এখানে ভাগ ছিল এর পরের যে পাওয়ার গুলো আছে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে কারণ ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয় তো এখানে ছিল আমাদের plus 2 এখানে হবে minus 2a এখানে ছিল আমাদের plus 2 এখানে হবে minus 2 এখানে ছিল আমাদের minus a square এখানে হবে plus a square এখানে ছিল plus এখানে হবে minus এটা গুণ ছিল এটার পাওয়ার যোগ হবে তো এখন আমরা এই যে plus 2a minus 2a plus a square আর minus 1 plus 1 minus 2 plus 2 সব কেটে গেলে থাকে 3 টু দি পাওয়ার 0 আমরা জানি a টু দি পাওয়ার 0 হলে তার মান হয় 1 তাহলে 3 টু দি পাওয়ার 0 এটা হবে 1 নিয়ম মান 1 এরপরের প্রশ্ন আছে গ log বর্গমূল y কিউব প্লাস log x কিউব মাইনাস log বর্গমূল x কিউব z কিউব ভাগ log 1.2 তো এখানে আমাদের x y z এর মান আছে যথাক্রমে 2 3 5 এই মানগুলো আমরা প্রথমেই বসিয়ে দেব So দেওয়া আছে x equal to 2 y equal to 3 এবং z equal to 5 প্রদত্ত রাশি log বর্গমূল y কিউব প্লাস log x কিউব মাইনাস log বর্গমূল x কিউব z কিউব এখানে y x y z এর মান আমরা বসিয়ে দিব y এর মান আছে 3 এখানে আমরা 3 বসাইবো x এর মান 2 এখানে 2 বসাইবো x এর মান 2 এখানে 2 বসাইবো z এর মান 5 এখানে 5% তাহলে log 3 কিউব হবে 2 কিউব হবে এখানে হবে হচ্ছে আমাদের 2 কিউব ইনটু 5 কিউব আর এখানে ভাগ log 1.2 এটা থাকবে তো আমরা জানি বর্গমূল হলো পাওয়ার হাফ তাহলে 3 কিউবের উপর আমরা আরেকটা পাওয়ার দিয়ে দিব হাফ আর এটা পুরো অংশের উপর একটা পাওয়ার হবে হাফ আর আমরা করতে পারি কি তাহলে এখানে আমরা কি করতে পারি এটার জন্য আমরা হাফ পাওয়ার দেব এই বর্গমূলের জন্য পাওয়ার হাফ দিব এর উপর আবার এটাকে আমরা 8 যেহেতু আছে এখানে আমরা পাওয়ার হাফ নিয়ে আসার জন্য যেহেতু আমাদের এটা 3/2 প্রমাণ করতে হবে তাই না 3/2 প্রমাণ করতে হবে তো এখানেও আমরা পাওয়ার হাফ নিয়ে আসার জন্য এই যে এখানে 8 আছে 2 কিউব মানে কি 8 কে আমরা 64 এর উপর রুট নিয়ে আসতে পারি আর এই দুটার জন্য 64 এর উপর রুট দিলে 8 হয় আর এটার জন্য আমরা কি করতে পারি 2 এবং 5 উভয়ের উপর একটা পাওয়ার কিউব দিতে পারি আর বর্গমূলের জন্য পাওয়ার হাফ দিতে পারি যেহেতু এখানে 2 এর উপরও কিউব আছে এবং 5 এর উপর কিউব আছে এই দুটার জন্য আমরা একটা কিউব দিতে পারি অর্থাৎ 10 কিউব দিতে পারি আর এই বর্গমূলের জন্য পাওয়ার হাফ দিতে পারি তা পাওয়ার হাফ হলে এখানে আমাদের 2 আসবে তাহলে আমরা এখানে লিখতে পারি log 3 টু দি পাওয়ার 3/2 আমাদের 3 কিউব ছিল আর এই বর্গমূলের জন্য হাফ আমরা হাফ এর সাথে 3 গুণ করে 3/2 এখানে 8 ছিল অর্থাৎ 2 কিউব মানে 8 এই 8 কে আমরা 64 বর্গমূল 64 দিতে পারি কারণ এটার মান 8 হয় আর এটার কিউব একটা করলে আমরা 10 কিউব লিখতে পারি এবং বর্গমূলের জন্য পাওয়ার হাফ এটা আমরা 3/2 লিখতে পারি 3/2 এখন তাহলে আমাদের এখানে হয় এই যে এটার জন্য আমরা করতে পারি q4 কিউব মানে 64 হয় এবং বর্গমূলের জন্য হাফ তার মানে এটা 4 টু দি পাওয়ার 3/2 লিখতে পারি কারণ সব 3/2 গুলো এখন আমরা সামনে নিয়ে আসব কারণ log 3 টু দি পাওয়ার 3/2 log 4 টু দি পাওয়ার 3/2 হলো কারণ এখানে আবারো বলি 4 এর উপর কিউব করলে 64 হয় আর বর্গমূলের জন্য হাফ তাহলে 3/2 minus log এগুলো 10 টু দি পাওয়ার 3/2 আছে এই 3/2 গুলোকে আমরা সবগুলো সামনে নিয়ে আসতে পারি তাহলে এখানে হবে 3/2 log 3 plus log 3/2 log 4 minus 3/2 log 10 সবগুলো থেকে আমরা 3/2 কমন নিতে পারি এখানে আমাদের যা আছে তাই থাকবে 3/2 log 3 plus log 4 minus log 10 তো log এর ক্ষেত্রে প্লাস থাকলে গুণ হয় এবং মাইনাস থাকলে ভাগ হয় তাই আমরা একটা log কমন নিয়ে 3 into 4 এখানে যেহেতু প্লাস আছে এর জন্য হবে গুণ এবং এখানে মাইনাস আছে এর জন্য হবে ভাগ 3 into 4/10 তো 3 এবং 4 গুণ করলে হয় 12 12 কে 10 দ্বারা ভাগ করলে হবে 1.2 3/2 log 1.2 আর ভাগ আছে এটা আমরা নিচে লিখে দিলাম log 1/2 1.2 log 1.2 কেটে দিলে আমাদের থাকে 3/2 অতএব প্রদত্ত রাশি log বর্গমূল y³ plus log x³ minus log বর্গমূল x³ z³ ভাগ log 1.2 = 3/2 প্রমাণিত